হলদিয়া রিফাইনারি শোধনাগারের মঙ্গলবারের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার হল তৃণমূল শ্রমিক সংগঠন। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে হলদিয়া আইওসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় 3 শ্রমিকের। গুরুতর আহত হন আরো 44 জন শ্রমিক, তাদের মধ্যে 22 জনকে গ্রিন করিডোর করে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদের পরিবারের একজনকে স্থায়ী চাকরি সহ ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা সহ পরিবারের দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে এই দাবিতে কারখানার গেটের সামনে বুধবার সকালে বিক্ষোভে সামিল হন তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা। কারখানার গেটের মুখে বিক্ষোভ মিছিল আটকায় কারখানার নিরাপত্তা রক্ষীরা, সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পূর্ণাঙ্গ তদন্ত দাবি সহ মৃতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের দাবি তোলেন তারা। আমরা চাইছি এর পূর্ণাঙ্গ তদন্ত হোক, কার গাফিলতিতে এইরকম একটা বড় দুর্ঘটনা ঘটেছে। কন্ট্রাক্টর রিফাইনারির কোন ইঞ্জিনিয়ার, রিফাইনারির কোন ডিপার্টমেন্ট, যাদের হচ্ছে গাফিলতিতে এত বড় দুর্ঘটনা, আমাদের এত শ্রমিকের পরিবার অসহায় বোধ করছে, তাদের পরিবারের সমস্ত দায়ী দায়িত্ব হলদিয়া রিফাইনারিকে নিতে হবে, আমাদের এইটা দাবি। এবং যে শ্রমিকরা মারা গেছে তাদের পরিবারকে 25 লক্ষ টাকা এবং তাদের পরিবারকে হলদিয়া রিফাইনারিতে স্থায়ী কাজে নিয়োগ করতে হবে, তাদের পরিবারের একজনকে। এবং যারা অসুস্থ রয়েছে তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব হলদিয়া রিফাইনারিকে নিতে হবে, তারা যতদিন না সুস্থ হয় তাদের পুরো চিকিৎসার খরচ হলদিয়া রিফাইনারিকে বহন করতে হবে। এবং সেই সমস্ত শ্রমিকের পরিবারকে তাদের পরিবারের যাবতীয় দায় দায়িত্ব, ছেলেমেয়েদের পড়াশোনা থেকে শুরু করে বাবা মা এবং তার স্ত্রীর খরচ খরচা সম্পূর্ণ হলদিয়া রিফাইনারি কর্তৃপক্ষকে নিতে হবে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।